বঙ্গবাজার ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরকারীরা একটি বিশেষ দলের বলে প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জানান, 2013-তে আগুন সন্ত্রাসের ঘটনার মতো এটাও নতুন কোনো ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, ঘন ঘন আগুন লাগার কারণ খুঁজে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। পুরো বিষয়টিকে নাশকতা বলে মনে হলেও তদন্তের আগে তা বলা যাবে না এমন মন্তব্য করেন তিনি। আমাদের ফায়ার সার্ভিসের 14টা গাড়ি ভাঙচুর করেছেন, আমরা আইডেন্টিফাই করে যেগুলোকে আমরা ধরেছি সেগুলোর দেখা গিয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবে এই ভাঙচুরগুলি করেছে এবং তাদের আরও জিজ্ঞাসাবাদ চলা হচ্ছে। এরা বিভিন্ন দলের অ্যাক্টিভিস্ট বলে তারা পরিচয় দিয়েছে।